শুরুতে জানিয়ে দিব, শত জুলুম নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসন গোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই। গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে গ্রেফতার হওয়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তির দাবিতে একটি মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগে অবাক হয়ে যা বললেন রুহুল কবির রিজভী। সবশেষে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ, চীনের বিরুদ্ধে ফিলিপাইনের নৌযানে জলকামান ছোড়ার অভিযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত জুলুম নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসন গোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই। রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করেছে, নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। ফখরুল বলেন, গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্ন ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও সংখ্যা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহ্বায়ক ও রাজশাহী এভারগ্রিন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ডক্টর আবু ইউসুফ সেলিমকে গত 29 জুলাই অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্রকে চাপামাঠি দেওয়ার পর দেশকে একদলে দুঃশাসনের চরম অন্ধকারে ফেলতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষের উপর বেপরোয়া জুলুম চালাতে উঠে পড়ে লেগেছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গত 29 জুলাই বর্তমান কর্মসূচি থেকে ডক্টর আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেফতারের সেই জুলুমেরই ধারাবাহিকতা। ডক্টর আবু ইউসুফ সেলিম বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব। সম্প্রতি গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে গ্রেফতার হওয়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তির দাবিতে একটি মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। রবিবার সন্ধ্যা 6টায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। এ সময় বলেন, নেতাকর্মীদের হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, মুক্তি তোমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বলেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নুরুল হক নুরের বাসা থেকে নারকীয়ভাবে ডিবি পুলিশ পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে তার মুক্তি চাই। তিনি আরো বলেন, এই সরকারের আমলে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অভাবের সুযোগ নিয়ে গেস্ট রুমের নামে নির্যাতন করা হয়। শিক্ষার্থীদের জোর করে বিভিন্ন সভা সমাবেশে যেতে বাধ্য করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লান্তি লগ্নে জাতিকে পথ দেখিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেই এসব নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠতে হবে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন আমার বাসায় ডিপি পাঠিয়ে হুমকি দেওয়া হয়। দ্রুত সময়ের মাঝে আমাদের কার্যক্রম বন্ধ না করলে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে বলে তারা নিয়মিত হুমকি দিয়ে আসছে। আজকের এই সমাবেশের পর আমি পরবর্তী সমাবেশে থাকতে পারবো কিনা তা জানি না। আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে জীবন দিতেও প্রস্তুত। আমরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। এই সময় ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগে অবাক হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমি তো তার পক্ষে ও ছাত্রলীগের সন্ত্রাসীর হামলার বিরুদ্ধে কথা বলেছি, অভিযোগটি মিথ্যা। রোববার 6 আগস্ট জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, 20 থেকে 24 দিন আগে রাজশাহীতে দলীয় একটি কর্মসূচিতে বলেছিলাম, হিরো আলমের মতো একটা নিরীহ ছেলেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আঘাত করল। কেন? তিনি আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এ বিএনপির নেতা বলেন, এখন ওই ব্যক্তিকে হঠাৎ ভিন্নভাবে কালার দেওয়ার জন্য এই অভিযোগ আনা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আন্দোলন থেকে জনদৃষ্টি ফেরানো। আমি মনে করি এসব করে কোনো লাভ হবে না। আমরা জানতে পেরেছি সরকারের এজেন্সিগুলোকে ডেকে এনে এসব কাজ করাচ্ছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং সরকারের নির্দেশনায় আরো মামলা দেওয়া হলে তাতে ভয় নেই। চীনের বিরুদ্ধে নিজেদের জাহাজে জলকামান ছোড়ার অভিযোগ তুলেছে ফিলিপাইনের কোস্টগার্ড। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজ চলাচলেও চীন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা। ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জের একটিতে অবস্থানরত ফিলিপাইনের সেনাদের জন্য সরবরাহ বহনকারী জাহাজে জলকামান ছুড়ছে চীন। বেইজিং এর বিপজ্জনক কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জন্য চীনা মেরিটাইম মিলিশিয়াকে দাবি করেছে ওয়াশিংটন। চীন অবশ্য এ ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বেইজিং প্রায় গোটা দক্ষিণ
দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে। এর মধ্যে স্প্যাটোলিসও রয়েছে, আর এই দক্ষিণ চীন সাগরের আংশিক মালিকানা দাবি করে ফিলিপাইন। এছাড়া মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই এবং তাইওয়ানও এ সাগরের মালিকানা দাবি করে। এক বিবৃতিতে ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, শনিবার ঘটনাটি ঘটেছে। জাহাজগুলো যখন স্প্যাটোলি দ্বীপপুঞ্জে দ্বিতীয় থমাস শোলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই হামলাটি হয়। চীনের পদক্ষেপকে অতিরিক্ত এবং বেআইনি বলে বর্ণনা করেছে তারা। বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বেইজিং। ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় এলোপাতাড়ি ছোড়াগুলিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরেক পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজক হামলাকারী নিহত হন। হামলাকারীকে শনাক্ত করেছে ইসরায়েলি পুলিশ। তার নাম কামাল আবু কবর। তার বাড়ি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছাকাছি। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়। তেল আবিবের মেয়র রন হুলাই সম্প্রচার মাধ্যমে এ ঘটনাকে দুঃখজনক বর্ণনা করেছেন। আগের দিন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিদের হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবে হামলা হলো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ শীর্ষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।